আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে ভিডিওটা দেখেন ভাই, এরা নিজেরা পারে না নিজেকে নিয়ে লড়তে। আর একটা কথা হলো, মনে করেন অভিনয় করা, ওই কথা আছে না যে কামারের কাজ যদি মুচিরে দিয়ে করায় আর মুচির কাজ যদি নাভিদরে দিয়ে করায়, তাহলে কেমন হবে কাজ, ঠিক না? তো বর্তমান সময়ে আপনারা জানেন যে তামিম সাকিবের যে একটা দ্বন্দ্ব চলতেছে, দ্বন্দ্বর মনে করেন আগামাতা বলতে কিছুই নাই। তারা কিন্তু এখনও কোনো সমাধানের ভিতরে যায় না বা কোনো কিছু হয় নাই। এখন কথা হলো কি যে তাদের বন্ধুত্ব এমন ফাটল ধরছে যে ফাটল মনে করেন যে আর কোনো দিন জোড়া লাগবে তার কোনো সিস্টেম নাই। এ সময় এই বিশ্বকাপ খেলার যে কিতা কয়রে ভাই, বিশ্বকাপ খেলারে যে উৎসাহিত করার জন্য, তাদেরকে মানে ই করার জন্য, ওই যা করার জন্য মনে করেন যে আনন্দ ফুর্তি করার জন্য যে চলচ্চিত্র অঙ্গনে যারা আছে, পরিচালক বলেন, ওই অ্যাক্টর বলেন বা নায়িকা বলেন, নায়ক বলেন, যারাই বলেন, এরা মনে করেন মিলে ক্রিকেট খেলার আয়োজন করছে। আয়োজন করবে ভাই, এই যে দেখেন, এই যে মনে করেন নাম কইলে সমস্যা কীটা জাগো জাগো দেখাইতেছে বই দেখেন। এই যে এরা মনে করেন ক্রিকেট খেলবে, এরা পারে না নিজের শরীর নিয়ে নিজেরা লড়তে, আর এরা খেলবে ক্রিকেট। তো ক্রিকেট খেলবি খেল, বল তো বাড়ি দিতেই পারস না আম্মা, একটা বল পারে না বাড়ি দিতে, কিতা কই আমরে ভাই, বল বাই দিতে পারস না। তারপরে কি আসছে, এরা মনে করেন এক পর্যায়ে এমন দ্বন্দ্ব লাগছে রে ভাই, তামিম সাকিবের দ্বন্দ্ব কি সব খেল। ওরা যারা কালকে ওরা একজন আর একজনের বন্ধু ছিল, একজনের নায়কের নায়িকা ছিল, মনে হয় না যে এই দ্বন্দ্বে আর কেউ কারো নায়িকা হবে বা কেউ কারো নায়ক বলে গণ্য হবে, ঠিক আছে? দেখেন যে স্ক্রিনে ভিডিওগুলো দেখেন, আর এই মাইয়া তো ভাই একবার পুরোই বিদেশ মাইয়া, বিশ্বকাপ ওদের লাইফ নষ্ট করে লাগতেছে। যাই হোক, আমার কথা বলার মানে আপনারা ওই মাইয়ার বয়ানটা একটু শুনবেন, আর একটা বুঝতে পারবেন। দেখতে থাকি, কন্টিনিউ করি ভিডিওটা। আমরা তো তার ডিসিশন নিছি, তাই না? আপনারা দেখবেন এখন যে ম্যাচটা হয়েছে এটা লাইভ দেখবেন, আমি একটা চার মারছি, ওটা চার হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই, কারণ ম্যানেজমেন্ট চোরকি চামচামি করে, আর চোরকি তো এরা থাকে, ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করবে, পারবে না, বলে রাজশ্রীপার ক্যারিয়ার নষ্ট করে দেখে, রাজশ্রীপা অনেক কষ্ট মদের বোতল নেই, ম্যানেজমেন্ট আমাদের যে ডিসিশন দিছে আমরা সেই ডিসিশন অনুযায়ী কিন্তু প্লেয়ার মাঠে নামাইছি, আমাদের চক আউট আছে, এবং দেখবেন মানুষ এই রাউন্ডে শেফুদার মত, এই মদের বোতলটা তোমাকে বিশ্বকাপ হিসেবে দিলাম, তোমরা চলচ্চিত্র যারা খেলতে আসো, ঠিক আছে, তাদেরকে আমি দিলাম, তারপরে তোমরা আর কাঁদবে না, তোমাকে লাইফ তোমাকে কেরিয়ার কখনো নষ্ট হইতে দিব না, আমরা যতদিন আছি, ঠিক আছে, আমরা যতদিন আছি, এই আমরা যতদিন আছি, আমাকে মশার স্প্রে দিয়ে মশার তোমার গায়ে সুগন্ধির জন্য আরো লাগিয়া এই মদ দিল, এই মদ খাবা মানুষ হবা, ঠিক আছে, তোমাকে কেরিয়ার কেডা নষ্ট করে দেখতে দিন আমরা, শান্তি আর পাইলাম না। এই সংঘর্ষে আহত ছয়জনের মধ্যে আছেন রাজীব, অন্যরা হলেন শিশির সর্দার, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তাদের রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। আপনারা কি দেখছেন, এবং রাইহানের কথা ম্যানেজমেন্ট শুনছে, ম্যানেজমেন্ট আমাদের যে ডিসিশন দিছে আমরা সেই ডিসিশন অনুযায়ী কিন্তু প্লেয়ার মাঠে নামাইছি, আমাদের চক আউট আছে, এবং দেখবেন এই এই রাউন্ডে আমাদের প্লেয়ার এক থেকে বাদ দেওয়া হয়েছে, আমাদের প্লেয়ার নামতে দিবে না, যে ভালো খেলে তাকেই ভাই নামতে দিচ্ছে না, সে নাকি অপরিচিত, সে আর ভাই জীবনে মন খেলা দেখছি, ডিসিশন নিছি, তাই না? আপনারা দেখেন যে ম্যাচটা হয়েছে কেমনে কান্দে আর কেমনে, আমি একটা চার
পারছি ওটা চার হইছে যাই ভিউয়ার্স আপনারা তো ভিডিওটা দেখলেন ঠিক আছে দেখে যা বোঝার কাম তো তা বুঝলেন যে বর্তমানে মানে চলচ্চিত্র অঙ্গনে কিতা কয় বিশ্বকাপের এই তাদের উৎসাহিত করার জন্য বিশ্বকাপ যারা খেলতেছে তাদের উৎসাহিত করার জন্য তারা সিসিএল খেলা মানে সিসি বানাইছে সিসিএল আছে এই সিসিএলের ভিতরে মনে করেন পিডাপিডি শুরু হয়ে গেছে যারা বন্ধুত্ব ছিল তারাও এখন শত্রু হয়ে গেছে ঠিক আছে মানে পাগল দেখছি এলার বাংলাদেশে এত পাগলের আবির্ভাব কেমনে হয় আমার এই মাথায় ঢোকে না উরে মুন্না সাইকি চুল কটা নাপিদের দোকানে যাই দিয়ে যে এত পাগল কেমনে হয় যাই হোক ভিউয়ার্স আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার ফেসবুক ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব এবং ফলোতে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ।